फ्रेंड्स, वेलकम टू माई न्यू ब्लग। तो আজকের ব্লগটা শুরু করছি এই একটা ছাদে দাঁড়িয়ে, আর এখান থেকে শহরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। তো আস্তে আস্তে শহরের ভিউটা তোমাদের সবাইকে দেখাবো। তো ওই যে সামনে দেখা যাচ্ছে বড় উঁচু মতো বিল্ডিংটা, ওটা আরবানা। এছাড়া খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বিল্ডিং এখানে উঠেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা নওয়াবাদের একটা বিল্ডিং, এখানে আমি কাজে এসেছি। তো কাজ তো সবাইকে করতে হয়, কারণ কর্মই ধর্ম। কর্ম করতে হয়, কর্ম না করলে পয়সা আসবে না। পয়সা মানি জিন্দগি চালানো কে লিয়ে সব বহুত ইম্পর্টেন্ট চিজ হ্যাঁ। তো সালা ইয়ে দুঃখ কাই খতম নি হতা বে। সো ব্লগটা এখান থেকে শুরু করে দিয়েছি। তো এখান থেকে আমাকে আজকে অনেকটা রাস্তা যেতে হবে, লং ট্রাভেল করতে হবে। তো যেসব জায়গাগুলো যাব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। রাস্তাতে সাইকেল নিয়ে যাবো, তো খুব বেশি হয়তো দেখাতে পারবো না, তাও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি আপনাদের। ফ্রেন্ডস, যাবো, এটাই আমার টুম্পাসনা। এটা আপনাদের ভালোবাসা থাকলে একটা ব্লগ তৈরি করা যায়। এখান থেকে সাইকেল নিয়ে যাবো। সাইকেল চালিয়ে চালিয়ে আসছিলাম, তো ওখান থেকে প্রায় 10 কিলোমিটার মতো সাইকেল চালিয়ে এখানে একটা অফিসে একটা কাগজ জমা দিলাম। তো ওখানে সুন্দর একটা জলাভূমি, আর তার মাঝে এই শহরের বড় বড় রাজপ্রাসাদ। তো ওখানে একটু এসে দাঁড়িয়েছি, প্রচণ্ড গরমে সুন্দর একটু হাওয়া আছে, তাই এখানে একটু দাঁড়িয়েছি। আর এখান থেকে ফের আমাকে যেতে হবে আর একটা জায়গাতে। যাওয়া যাক। এইভাবে আমার মতো দৌড়ে বেড়ায় শহরের বুকে কত জীবন, গোটা শহরে কিছু টাকা আর নিজে ভালো থাকা আর পরিবারের ভালো রাখার জন্য। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা কি ভালো আছি, নাকি দৌড়ে নিজেদেরকে প্রতিযোগী হিসাবে শুধু মিলে দিয়েছি। এইভাবে নিজের পরিবেশ ছেড়ে শহরের অচেনা রাস্তা অচেনা পরিবেশে কীভাবে সারাদিন কেটে যায় তা বুঝতেও পারি না। তবুও চলতে হয়, না হলে জীবনের দৌড়ে আমরা পিছিয়ে যাই। সারাদিনের একগ্রাস ক্লান্তি আর অফিসে বসের কাছে বকুনি খাওয়া, এই নিয়ে আমাদের জীবন। এবার বাড়ি ফেরার পালা।